বাংলা একাডেমির সভাপতির পদ ছাড়ছেন শাওলি মিত্র অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি শাওলি মিত্রের এ বিষয়ে জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে কৃষ্ণেন্দু কেন সভাপতির পদ ছাড়তে চাইছেন তিনি কি জানা যাচ্ছে দেখো যেটা জানা যাচ্ছে যে শাওলি মিত্র বাংলা একাডেমির সভাপতি তিনি মুখ্যমন্ত্রীকে তার সভাপতি পদ থেকে অব্যাহতি চেয়ে একটা চিঠি দিয়েছেন কিছুদিন আগে যে চিঠিতে তিনি লিখেছেন বলে যেটা ঘনিষ্ঠ মহাসূত্রে জানা যাচ্ছে যে তার কাজ করতে অসুবিধে হচ্ছে এবং পরিকাঠামোগত কিছু অভাব দেখা দিচ্ছে এবং কাজ করতে অসুবিধে হচ্ছে তাই তিনি ওই পদে আর থাকতে চান না বাংলা একাডেমির সভাপতি পদে এবং এই মর্মে কিছুদিন আগে মুখ্যমন্ত্রীকে তিনি চিঠি পাঠিয়েছেন বলে জানা যাচ্ছে যদিও সরকারি তরফে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি তুমি জানো যে বাম জমানা পতনের পর তৃণমূল সরকার যখন প্রথম ক্ষমতায় আসে 2011-এ তারপর 2012 সালে শাওলি মিত্র বাংলা একাডেমির সভাপতি পদে সেখানে বসানো হয়েছিল এবং তিনি দীর্ঘদিন কাজ করেছেন এবং এই শম্ভু মিত্রের কন্যা তিনি এখন যেটা চাইছেন যে তিনি ওই পদে আর থাকতে চান না এবং যেটা শাওলি মিত্র ঘনিষ্ঠ মহলে বলেছেন যে তার অসুবিধে হচ্ছে কাজ করতে পরিকাঠামোগত অসুবিধে কিন্তু এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে সরকারি তরফে শাওলি মিত্রের কাছেও তেমন কোনো বার্তা যায়নি কিন্তু শাওলি মিত্র তার চিঠিতে লিখেছেন যে তিনি আর থাকতে চান না বাংলা একাডেমিতে তিনি অব্যাহতি থাকতে অব্যাহতি পেতে চান এবং তুমি জানো যে যখন পরিবর্তন যাই বলে স্লোগান উঠছিল এবং হোর্ডিং দেখা গিয়েছিল তাতে যে বাংলার বিদ্বজ্জনদের ছবি দেখা গিয়েছিল তাদের মধ্যে আরেকজন ছিলেন শাওলি মিত্র এবং তারপর মহাশ্বেতা দেবীর পর বাংলা একাডেমির সভাপতি পদে বসেছিলেন সেই শাওলি মিত্র তৃণমূল সরকার যখন দ্বিতীয় জমানায় তখন দ্বিতীয় পর্যায়ে তখন তিনি অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন কারণ বাংলা একাডেমিতে যেহেতু তথ্য সংস্কৃতি দপ্তরের অধীন তাই মুখ্যমন্ত্রীকে তিনি সরাসরি চিঠি লিখেছেন কিছুদিন আগে এবং চিঠির যেটা কন্টেন্ট বা সারমর্ম সেটা ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যাচ্ছে যে তিনি অসুবিধের কথা বলেছেন যে তিনি এই আর কাজ করতে চাইছেন না এবং কাজ করার জন্য তিনি অব্যাহতি চান তার এই ইস্তফা যাতে মঞ্জুর করে সরকার সেই আবেদনে চিঠিতে জানিয়েছেন তিনি সঙ্গীতা কৃষ্ণেন্দু তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বাংলা একাডেমি সভাপতি শাওলি মিত্র কৃষ্ণেন্দু তোমার প্রশ্ন শাওলিদি শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রীকে আপনি চিঠি দিয়েছেন অব্যাহতি চেয়ে কেন দিয়েছেন এবং চিঠির বিষয়বস্তুই বা কি মোটামুটি ভাবে আমাদের তো কাজ করাতেই আগ্রহ ওটা তো কোনো মাইনে পাওয়ার ইয়ে নয় ওটা সাম্মানিক পদ তো করি ভালোবেসে করি সেই কাজটা যেটা চাই যেভাবে করতে চাই সেটা প্রায় 16 সাল অবধি আমি করতে পেরেছি কিন্তু কিছু একটা গোলমালের ফলে তারপর থেকে সেইভাবে কাজটা ঠিক করা যাচ্ছে না তাই আমার আর উৎসাহ নেই এখানে থাকা চলুন আপনি গোলমালের কথা বলছেন কিসের গোলমাল যার জন্য আপনি ছাড়তে চাইছেন কাজ করতে পারছেন না গোলমালের পরিকাঠামোগত কতগুলো সমস্যা যে সমস্যাগুলো সমাধান হচ্ছে না অনেক চেষ্টা করেছি সমাধান সূত্র বার করবার কিন্তু হচ্ছিল না বলে বাধ্য হয়ে আমাকে অব্যাহতি চেয়ে চাইতে হয়েছে শৈলদীপ আপনি চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রীকে সেই চিঠিতে কি লিখেছেন সেই চিঠিতে আমি মোটামুটি আমার যে যে কারণে অসুবিধে হচ্ছে সেই সেই কারণগুলো জানিয়েছি এক দুই তিন চার করে এবং তারপরে আমি জানিয়েছি যে আমি তো ভালোবাসি কাজটা আমার গবেষণাতে আগ্রহ আমার বই মূল্যবান বই প্রকাশনাতে আগ্রহ সেগুলো যদি ঠিক ঠিক না করা যায় তাহলে আমার কাজটাতে কোনো আগ্রহ নেই মানে পদটাকে কোনো আগ্রহ নেই চলুন সরকারি তরফে আপনার চিঠির প্রাপ্তি স্বীকার করে কোনো প্রত্যুত্তর পাঠানো হয়েছে আপনি চিঠিটা দিয়েছেন মুখ্যমন্ত্রীকে অব্যাহতি চেয়েছেন সরকারি তরফে আপনাকে কিছু জানানো হয়েছে সপ্তাহ তিনেকের বেশি হয়ে গেল সপ্তাহ তিনেক মতন কোনো প্রতিক্রিয়া পাইনি মানে চিঠিটা পেয়েছেন কিনা চিঠিটা কাকে দিয়েছেন মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছি মুখ্যমন্ত্রী মানে 2011 সালে পরিবর্তন চাই হোর্ডিং এ আপনার ছবি ছিল হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী তারপর থেকে আপনি ওই পদে এই পদ ছাড়লেন কেন
না, পদে 11 সালে ছিলাম না আমি, পরে বাধ্য হয়ে আমাকে রবীন্দ্র রচনা বলি যে কমিটি হয়েছিল তার দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই পদে আমি সভাপতি পদে ছিলাম। কিন্তু বাংলা একাডেমির সভাপতি ছিলেন মহাশ্বেতাদেবী, তো আমি রবীন্দ্র রচনাবলী নিয়েই কাজ করছিলাম। তারপর মহাশ্বেতাদেবী পদত্যাগ করার পর তখন আমি আমাকে ওই কাজের দায়িত্বটা দেওয়া হয় এবং আমি ভালোবেসে গ্রহণ করি, কারণ কাজটা করতে আমার আগ্রহ। তো আমি রবীন্দ্র রচনা বলি এবং বাংলা একাডেমির সাধারণ যে সমস্ত প্রকাশনা বা গবেষণার সেই সমস্তটাই আমি দেখছিলাম কয়েক বছর। আপনি ছাড়লেন কেন, মানে এক কথায় কি বলবেন আপনি, আপনি ছাড়লেন কেন এবং মুখ্যমন্ত্রীকে চিঠিতে কি লিখেছেন? ওই তো আমি বললাম যে আমি সব কারণগুলো জানিয়েছি যে কি কি অসুবিধা হচ্ছে এবং কোন কোন পয়েন্টে অসুবিধা হচ্ছে সেগুলো জানিয়েছি, সেগুলো আমি এক্ষুনি মনে করে বলতে পারবো না ঠিক, কিন্তু মোটা মোট কথা হচ্ছে যে পরিকাঠামোটা পেলে আমি আমার শান্তিমতো আমার কাজটা করতে পারি ভালোভাবে, সেই পরিকাঠামোটা কোনো কোনো কারণে হয়তো সরকারের পক্ষে সেই পরিকাঠামোটা দেওয়া সম্ভব হচ্ছে না বা কিছু, সেই জন্য আমি আর উৎসাহ বোধ করছি না যেতে।